কবি চিত্তপ্রিয় চ্যাটার্জির জলসা ঘর। আমাকে নিয়ে তোমার অনেক কৌতূহল, আমি কোথায় যাই, কাদের সঙ্গে মেলামেশা করি, কি আমার কাজ, কিন্তু কখনো প্রশ্ন করোনি। চোখের জল মুছে হাসি মুখে আমায় তুমি আপন করে নিয়েছ। তোমার ফুলশয্যা রাত ছিল নিঃসঙ্গ, আমি তখন জলসা ঘরে উন্মত্ত ফোয়ারায় তোমার একাকিত্বের যন্ত্রণাকে নিষ্ঠুর ভাবে উপভোগ করেছি। সেদিনও প্রশ্ন করোনি আমি কোথায় গিয়েছিলাম। অনেক বছর পর আজ আর তুমি নববধূ নও, এখন তুমি মাতৃত্বের ভাবনায় দিন রাত ছটফট করছো, তবু প্রশ্ন করো না আমার পিতৃত্ব নিয়ে। তোমার নির্মম সাধনা ব্যর্থ হয়নি, জলসা ঘর ভেঙে গেছে, বাইজিরা আর ফিরেও তাকায় না, চিরকালের মতো নিভে গেছে অহংকারী ঝাড় লণ্ঠন গুলো, তবুও তুমি আমায় প্রশ্ন করোনি। দু হাত বাড়িয়ে আর নিবিড় ভাবে আমাকে আপন করে নিয়েছ। শূন্য জলসা ঘরে এখনো মাঝে মাঝে যাই, একাকিত্বের কি ভীষণ যন্ত্রণা, শূন্য ঝাড় লণ্ঠন খুলেই বলে দেয়। উদাসীন হয়ে ভাবি জলসা ঘরে সেই পুরাতন গৌরবের কথা, এখন তুমিও থাকো আমার সাথে, কিন্তু আজও তুমি প্রশ্ন করো না ঠিক জলসা ঘরের মতো।